তোমাদের যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল বেরোয় এই সময় অনেকেই হয়তো ভালোভাবে পাশ করবে কিনা কেউ মাঝারি মানের পাশ করবে কিনা আবার কেউ হয়তো এক দুটি বিষয়ের জন্য এক বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করতে পারবে কিনা এরকম চিন্তা থাকে এবং অনেক সময় এই ঘটনাগুলো সত্যিও ঘটে যারা কোনো কারণবশত পাশ করতে পারবে না তাদের বলি এর জন্য হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই বরং আগামী বছরের জন্য আবার খুব ভালোভাবে পড়াশুনো করার চেষ্টা করতে হবে হতাশা যেন তোমাকে ঘিরে না ধরে পাশ না করার অনেক কারণ থাকতে পারে কিন্তু তার জন্য তুমি যদি হতাশ হয়ে পড়ো পড়াশুনার সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করে দাও তাহলে তুমি জীবনে বিশাল বড় একটা ভুল করবে পৃথিবীতে এমন অনেক ভালো ভালো স্টুডেন্টও আছে যারা হয়তো প্রথমবারে অনেক কিছুতেই অকৃতকার্য হয়েছে কিন্তু তার জন্য তারা হাল ছেড়ে বসে থাকেনি এবং অত্যন্ত উদ্যমের সঙ্গে আবার লেগে পড়েছে যাতে তারা ভালোভাবে সেই কাজটাতে কৃতকার্য হতে পারে কখনো মনে করবে না জীবনে যারা সফলতা পেয়েছে তাদের জীবনে কখনো বিফলতা আসেননি বরং তারা সেই বিফলতাকে ওভারকাম করেই এগিয়ে গেছে এবং জীবনে অনেক সফল হয়েছে তাই তুমি যদি কোনো কাজ করতে গিয়ে অকৃতকার্য হও অথবা পাশ না করতে পারো তাতে আমি বলবো এতে হতাশ হওয়ার কোনো কারণই নেই মন খারাপকে ঝেড়ে ফেলে আবার উঠে দাঁড়াও আগামী বছরের জন্য প্রস্তুতি শুরু করতে হবে এবং দেখবে তুমি অবশ্যই খুব ভালোভাবে সফল হবে একবার জীবনে পাশ করতে না পারলে এই মানে নয় যে জীবন তোমার ওখানেই শেষ হয়ে গেল বরং বলবো একবার হোচট খেয়ে তোমার জীবনে একটা বড় অভিজ্ঞতা হলো এবং এই অভিজ্ঞতা থেকেই তুমি আগামী জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে তাই বলি সফলতা সবসময় হয়তো আসবে না কিন্তু বিফল হলেই যে জীবন শেষ হয়ে যাবে এরকমও মনে করার কিছু নেই তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো